আপনাদের মূলত দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে এখানে আমাদের অসুবিধা হয়েছে খুব গাড়ি নিয়ে আসতে যেতে। ওই যে আমাদের ঘাটপুরে গ্রামের ওই আগে একটা বাম্পার দরকার। আর এইখানটা আমাদের স্টুডেন্টগুলো সব আসছে, এই বাচ্চা ছেলেগুলো সব সাইকেলে ফটফট চলে আসছে। গল্প করতে করতে এইখানেও একটা বাম্পার দরকার। আমাদের যে মেন দাবি হচ্ছে বাম্পার। হ্যাঁ আচ্ছা, গাড়িগুলো আসতে যায় যেন। আপনারা আপনারা কি কর্তৃপক্ষকে জানালেন? না জানালাম। ওনারা কি বলছে? ওনারা বলছে দূর বাম্পার করে দেবে বলেছে। হ্যাঁ আশ্বাস দিয়েছে। হ্যাঁ আপনার নাম? আমার নাম তরুণ মণ্ডল। टायर बस्टिंग प्रचुर लोक जन उन्डेड है पाथर छिटके आछे टायर थेके स्प्रिंटर मतन तो दोकान तो कत बार काच भेगे गाड़ी घोड़ा लेकिन जो भी है आप लोग उनका बरसात में जो पूरा पानी पूजा के पहले सब हमको करना है। हम लोग जो ऑफिस दूसरे মানে ঝাল দশা আমরা এক্সামিন করেছি। আমাদের টোটাল মানে 150 কিলোমিটার সার্ভিস রোড আছে, 10 কিলোমিটার বেহাল দশা তার মধ্যে। আর এই 10 কিলোমিটার মেনলি এই দুর্গাপুরের কিছু এরিয়া, সেটার কারণ হচ্ছে ওভারলোডেড ট্রাফিক একটা। দ্বিতীয় কথা হচ্ছে এত মার্কেট এরিয়া হয়ে যাচ্ছে, তার ড্রেনেজ সিস্টেমটা সেখানে কাজ করছে। এরা সমস্ত যারা মার্কেটের শপকিপার আছে তারা সেই ড্রেনেজের যে
ইনলেট এরিয়াগুলো যেখান দিয়ে জলটা যাবে বা ড্রেনের চ্যানেলটা সেটাকে ব্লক করছে, ড্রেনের জলটা ঢুকছেও না, প্লাস ড্রেন দিয়ে সোজাসুজি জলটা পাস হচ্ছে না। যেমন কিছুক্ষণ আগে একজন বললেন যে ড্রেনের মধ্যে যে ডাস্ট বা গার্বেজগুলো আছে সেগুলো ওরা ফেলে দিচ্ছে, মানে ড্রেনের মধ্যে যদি গার্বেজ ফেলে দেয় তাহলে জল যাওয়ার জায়গাটাই বন্ধ হয়ে যাবে। ড্রেনের যদি জল না যায় আর সেই জলটা যদি রাস্তার ওপরে থাকে তাহলে সেটা রাস্তা খারাপ হবে, আর সেটা এই মূলত এই মার্কেট এরিয়াগুলো কি হচ্ছে বাকি জায়গাতে। এখন আপনারা কি পদক্ষেপ নেবেন? সেকেন্ড হচ্ছে আরেকটা, এখানে সব থেকে বড় হচ্ছে যে আড্ডা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এদের নিজস্ব কোনো ড্রেনেজ প্ল্যান নেই এবং সমস্ত জলটা ইন্ডাস্ট্রির হাইওয়েতে এসে ছেড়ে দিচ্ছে। এবার হাইওয়ে রোডের মধ্যে যদি জল ছেড়ে দেয় তাহলে তো ড্যামেজ হবেই হবে। এটা নিয়ে তো আমরা অনেক কবার আড্ডাকে চিঠিও করেছি, আড্ডা চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে মিটিংয়ে, তারা বলেছে ডিপিআর লাগাবে, ডিপিআর করে তারা ড্রেনেজ প্ল্যান বানাবে। এবার সেটা আমাদের সময়ের অপেক্ষা কবে তারা করবে, ততদিন এই রোড যতদিন খারাপ হচ্ছে আমাদের বারবার মেনটেন করতে হচ্ছে, রেকারিং কস্ট আমাদের অনেক বেড়ে যাচ্ছে যেটা দরকার ছিল না। তাও আমরা যেগুলো এখন বলছি যে পিরিওডিক্যাল সার্ভে আমাদের সেফটি ডিস্ট্রিক্ট সার্ভে হিসাবে যেগুলো হচ্ছে সেগুলো আমরা নোট করবো, করে যতটা সম্ভব আমরা করার করবো। কতদিনে সুরাহা পাবে মানুষ? মানুষ সুরাহা মানে অলমোস্ট এখানে যেখানে কিছু জায়গায় ড্যামেজ হয়েছে সেই জায়গাগুলো আমাদের নেক্সট উইক থেকে কাজ শুরু করা হবে, সেটা মুশকিল হলে এক মাস লাগবে এই রোডের ড্যামেজটা শেষ করতে। আপনার নাম আর পরিচয়? আমার নাম মলয় কুমার চক্র, আমি বারবারটা এক্সপ্রেসের প্রজেক্টার।